ছাত্রীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু করব। জানো যে গত বছর কোভিড-19 দেখা দেওয়ার পরে যখন সারা বাংলাদেশের কলেজগুলো বন্ধ হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, তখন ঢাকা কলেজ তার যে সক্ষমতা আছে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমরা একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করেছিলাম এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতায় অনার্স এবং মাস্টার্সের ক্লাসও শুরু করেছিলাম অনলাইনের মাধ্যমে। যাই হোক, এবং তার ফলশ্রুতিতে তোমরা দেখেছ আইসিটির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সারা বাংলাদেশে মধ্যে ঢাকা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এই অনলাইনের ক্লাসের কারণে। যাই হোক, সব কিছুই সম্ভব হয়েছে, তোমরা ছিলে, আমরা ছিলাম, আমাদের মধ্যে যে জ্ঞানের আদান প্রদান তার মাধ্যমে। তো আমরা বলি যে একাদশ থেকে তোমরা দ্বাদশে উঠেছ এবং দ্বাদশে দেখো, আমার সাবজেক্টের কথা বলি, আমার সাবজেক্ট পরিসংখ্যান আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি এবং আমার মনে পড়ে ফার্স্ট সেকেন্ড পেপার আমরা একবার শেষ করে আবার দ্বিতীয়বার শেষ করেছিলাম। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ফার্স্ট পেপারটা একটু দূরে রয়েছি, কেননা ফার্স্ট পেপারটা পড়েছি অনেক দিন আগে, সেটা হয়তো আমাদের এখন আর মনে নেই। আমার ধারণা ছিল যে আজকে তোমাদের টপিক দেওয়া ছিল দ্বাদশ শ্রেণীর, আমরা সম্ভাবনা থেকে আবার শুরু করব। হঠাৎ করে আমার মনে পড়লো যে না, এটা আমাদের করা ঠিক হবে না, কেননা ওরা দ্বাদশ শ্রেণীতে ওঠার পরেই আমরা পরিসংখ্যানের সেকেন্ড পেপারে অনেকগুলো ক্লাস নিয়েছে এবং একবার রিভিশন দিয়ে দ্বিতীয়বার আবার রিভিশন দিয়েছি যদি এটা প্রয়োজন হয়। যেহেতু 30 মার্চ আমাদের কলেজগুলো খুলবে, সেখানে আমরা সরাসরি দ্বাদশের ক্লাসটা আমরা সম্ভাবনা পড়াবো। তাই বলে এখন আমাদের, আমার বিবেক থেকে বলি, আমার মেধা থেকে বলি, আমার জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে বলি যে ফার্স্ট পেপারটা, প্রথম পত্রটা একটু এগিয়ে নেওয়া দরকার, কেননা এটা শুরুতে পড়েছিলে যখন কলেজে প্রথম পা দিয়েছিলে। এই কয়েক মাস এবং দুটো বছর চলে গেল, হয়তো আমরা কিছুটা, তোমরা তো তখন তোমরা ছিলে কলেজের প্রথম বর্ষের ছাত্র, এখন কিন্তু তোমরা পরীক্ষার্থী। এই সময়টা কিন্তু তোমাদের হওয়া উচিত ছিল পরীক্ষা, কারণ প্রতি বছরই 1 এপ্রিল পরীক্ষা, আজকে মার্চ, তোমাদের এখন তো ক্লাস তো দূরের কথা, তোমরা পড়ালেখার মধ্যে ডুবে থাকতে, কেননা পরীক্ষার প্রস্তুতির জন্য হয়তো কোনো কারণে বৈশ্বিক যে মহামারী তার কারণে তোমরা পিছিয়ে গেছো, আর সেই আলোকেই কিন্তু আমরা ক্লাসটাকে নেওয়ার হয়তো বা সুযোগ পেয়েছি। এজন্য আমরা মনে করি, আমি ব্যক্তিগত মনে করি, প্রথম পত্র পরিসংখ্যাটা এগিয়ে দেওয়া দরকার। যারা দেখছো ক্লাস বরাবরই দেখছো, যারা দেখছো না তারা হয়তো বা দেখো না, তবু আমাদের, আমরা আশার থাকি যে ইউটিউবে ঢাকা কলেজের এগুলো ক্লাসগুলো দেয়া থাকে ইউটিউবে, তোমরা ওখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারো, কিছুটা লাভ তো হবেই। তা আমরা আজকে পড়াবো পরিসংখ্যান, প্রথম পত্র 129। আমরা বলছি এটাকে একবারে প্রারম্ভিক আলোচনার কথা বলেছে, একটু দরকার। আর তোমাদের এখন তো সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা আলোচনা করব, এখান থেকে আমরা একটু আজকে শুরু করব। তো তোমরা জানো পরিসংখ্যান কাকে বলে? আমরা যদি ইতিহাসে যাই তাহলে আমাদের সময় কেপন হবে। আমি সবসময় সোজার পক্ষে বলেছিলাম, এখন এখানে পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যান বিজ্ঞান না কলা ব্যাখ্যা করো, একটি সংখ্যা কি পরিসংখ্যান হতে পারে ব্যাখ্যা করো, তোমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এটা কি পরিসংখ্যান ব্যাখ্যা করো, এর মধ্যে আর কি বা আসবে, সৃজনশীলতেই আসে। তা আমরা পরিসংখ্যান কাকে বলবো? মানুষ যখন যাযাবর ছিল তখন মানুষের মধ্যে কোনো আত্মীয়তার যে বন্ধন সেটা বোঝার ক্ষমতা ছিল না, ক্ষমতার যে লোভ তাও বোঝার ক্ষমতা ছিল না, মানুষ ছিল যাযাবর। সন্তান, স্ত্রী, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো সম্পর্কে তাদের হিতে জ্ঞান ছিল না।
আজকে এখানে কালকে ওখানে, এভাবে মানে জঙ্গলি জীবন যাপন করত। মানুষ যখন সভ্য জগতের দিকে প্রবেশ করলো, তখন মানুষের মধ্যে কতগুলো লোভের জন্ম হয়, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, আরও অনেক। তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়, কে কতটা সম্পদের অধিকারী হবে, কে কতটা ক্ষমতার অধিকারী, ইত্যাদি ইত্যাদি। তো এই ঘটনার মধ্যে থেকে তারা পরস্পরকে জানতে শুরু করে, আমি এই উনি এই ক্ষমতার অধিকারী, তার সাথে বেশি ক্ষমতার অধিকারী আমি কীভাবে হতে পারি। এই যে ব্যাপারগুলো যখন দেখা দেয়, তখন তারা চিন্তা করলো যে না, এভাবে তো জানা যায় না, কারণ আমি যদি পরস্পরকে জিজ্ঞেস করি তাহলে সে উত্তর দিবে না, সুতরাং একটা কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশল অবলম্বন করতে গেলে তো নিয়মের দরকার, নীতির দরকার। তা এই নিয়ম নীতিগুলো কোত্থেকে পাবো? নিশ্চয়ই কোনো একটি পাঠ্যপুস্তক দরকার। আর তখনই এই তথ্য আনা নেওয়ার জন্য, তথ্য আদান প্রদানের জন্য, তথ্যকে পাওয়ার জন্য, অজানাকে জানার জন্য তখন একটি বিষয়ের প্রয়োজন হয়। তখন ওই বিষয়টাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, এখন যেটা আমরা পড়ছি। তখন রাজা এবং যখন বিভিন্ন প্রদেশ, বিভিন্ন অঞ্চল তৈরি হয়, ওই অঞ্চল তৈরির ক্ষেত্রে, অঞ্চলগুলো পরিচালনার ক্ষেত্রে কতগুলো ব্যক্তির প্রয়োজন হয়। কেমন ব্যক্তি? তারা ওই অঞ্চলটাকে শাসন করবে, তারা অঞ্চলে প্রতিনিধিত্ব করবে, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, যারা যাদেরকে আমরা জনপ্রতিনিধি বলি। তাদের কি আছে? তাদের ক্ষমতা আছে। তাহলে তার প্রতিদ্বন্দ্বী আছে না? অবশ্যই প্রতিদ্বন্দ্বী আছে। তাহলে প্রতিদ্বন্দ্বীকে দাবিয়ে রাখা অথবা প্রতিদ্বন্দ্বী ওই ক্ষমতাশীল ব্যক্তির চেয়ে আরও বেশি ক্ষমতাবান হবে, এই যে কম্পিটিশন তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হলো, এই প্রতিযোগিতার টিকে থাকতে হলে তারা চিন্তা করলো আমাদের কিছু তথ্যের প্রয়োজন। তো এই জন্য বলা হয় যখন পরিসংখ্যান শুরুতে আসে, তখন আসলে এটা পরিসংখ্যান বলতো না, রাজা এবং রানীরা তাদের প্রয়োজনে এই পরিসংখ্যানটা ব্যবহার করতেন। এই জন্য পরিসংখ্যানকে কিন্তু প্রথম বলা হতো সায়েন্স অফ কিংস, পরিসংখ্যান হচ্ছে রাজাদের বিজ্ঞান। আবার কেউ কেউ বলছেন পরিসংখ্যানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেই, সুতরাং পরিসংখ্যান হলো সায়েন্স অফ ডিসিশন মেকিং, পরিসংখ্যান হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান, তাই না? সুতরাং রাজাদের বিজ্ঞান বলো, আবার সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান বলো, কেউ কেউ রাষ্ট্র পরিচালনার জন্য এটা ব্যবহার, এই জন্য বলা হয়তো রাষ্ট্রীয় বিজ্ঞান। তুমি যে বিজ্ঞানী যে নামেই ডাকো না কেন, গোলাপকে যদি তুমি যে নামেই ডাকো না কেন, সে তার সৌন্দর্য বিতরণ করবেই, এখান থেকে তাকে বিরত রাখতে পারবে না। সুতরাং পরিসংখ্যান বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যত ধরনের গবেষণা হয়, যত ধরনের নতুনত্ব তৈরি হয়, যেখানে গবেষণার ডেটা দরকার, তথ্য দরকার, যেখানে সিদ্ধান্ত নেওয়ার দরকার, সেখানে পরিসংখ্যানের ডাক পড়ে যায়। সুতরাং বর্তমান বিশ্বে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। সুতরাং আগেকার দিনে যে পরিসংখ্যান এবং বর্তমান যুগে যে পরিসংখ্যানের মধ্যে একটি বিশাল তফাৎ তৈরি হয়েছে, সেই পরিসংখ্যানে কি ছিল? সিদ্ধান্ত নেওয়া, এত কিছু প্রসারিত ছিল না, হাত পা ডালা ডালপালা গাছ ইত্যাদি ছিল না। এখন এগুলো আস্তে আস্তে বড় হয়ে একবার বট বৃক্ষের মতো তোমার সামনে এসেছে। সুতরাং পরিসংখ্যানের ধারণা থেকে, পরিসংখ্যানের কার্যক্রম থেকে আমরা কেউই দূরে নেই, আমরা অত্যন্ত কাছাকাছি অবস্থান করছি, কিন্তু আমরা জানি না এটাকে পরিসংখ্যান বলে, তাই না? বাজার বিশ্লেষণ বলো, জনসংখ্যার বিশ্লেষণ বলো, শিক্ষার বিশ্লেষণ বলো, কোভিডে আক্রান্ত কারা হয়েছে, কতজন ভালো হয়েছে, কতজন মৃত্যুবরণ করলেন সারা বিশ্বের, যে আমরা কোভিডের যে চেহারা দেখি, তাও এই তাত্ত্বিক বিশ্লেষণের করতেও এই পরিসংখ্যান বিষয়টি আমাদের দরকার হয়েছে। হয়তো বা আমরা পেছন থেকে তাকিয়ে দেখি না, আমরা শুধু সামনে যাই, কিন্তু পেছনে যে কেউ না কেউ এটা নিয়ে এগোচ্ছে বা কাজ করছে, তার জন্য যে বিষয়ের যে প্রয়োজন আছে সেটা হয়তো আমরা বুঝি না, কিন্তু সেই বিষয়টা কিন্তু ডাটা কালেকশনের জন্য এই পরিসংখ্যানকে তোমাকে সাহায্য করছে। তাই বলে আমরা পরিসংখ্যানের সংজ্ঞাগুলো আমরা বলতে পারি,
পরিসরের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, তুমি রাজাদের বিজ্ঞান বলো আর প্রজাদের বিজ্ঞান বলো আর সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান বলো, সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন আরএফিসার, যাকে আমরা পরিসংখ্যানের জনক বলি। উনি সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন, উনি বলছেন যে স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্স অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, হুইচ ইজ টু ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হুইচ ইজ ইউজ টু কালেক্ট ডাটা, অ্যানালাইসিস ডাটা অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। তাহলে সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন আরএফিসার, যে পরিসংখ্যান একটি ফলিত গণিতের শাখা যা তত্ত্ব সংগ্রহ, বিশ্লেষণ এবং ফলাফল ব্যাখ্যাকরণের কাজে ব্যবহৃত হয়। সেই আরএফিসারের সাথে আর পরিসংখ্যানের কার্যক্রমের সাথে মিলিয়ে আমরা চারটা ধাপকে বলতে পারি। এই চারটি ধাপ নিয়ে যে কাজ করে, এই চারটি ধাপ যে অতিক্রম করতে পারে, এই চারটি ধাপ যে সম্পন্ন করতে পারে, তাকে আমরা পরিসংখ্যান বলি। কি কি? এক, তথ্য সংগ্রহ, দুই, তথ্য উপস্থাপন, তিন, তথ্য বিশ্লেষণ, চার, ফলাফল প্রদান। এই চারটি কাজ যদি আমরা বুঝে যাই, এই চারটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা তাকে পরিসংখ্যান বলবো। এই চারটি কাজ যে বিষয়টা করে তাকে আমরা পরিসংখ্যান বলবো। তাহলে কি কি? এক নম্বর তথ্য সংগ্রহ, দুই নম্বর তথ্য উপস্থাপন, তিন নম্বর তথ্য বিশ্লেষণ, চার নম্বর ফলাফল প্রদান। তুমি যখন তথ্য কালেক্ট করো, এইভাবে একটি বক্সের মধ্যে রাখো সকল তথ্য। এখন মনে করো তুমি বাংলাদেশের কোভিড-19 এই মহামারীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিরকম ক্ষতি হয়েছে অথবা কতটুকু প্রভাব পড়েছে তার সম্পর্কে তুমি জানতে চাও, অথবা বাংলাদেশের মানুষ এই কোভিড-19 দ্বারা কি পরিমাণ আক্রান্ত হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছে এবং কোন বয়সের লোকেরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং তার পেছনে কারণগুলো কি, তারা কি কোভিড-19 আগে অন্য অন্য রোগ তার শরীরে বহন করছিল কিনা ইত্যাদি তোমাকে জানতে হবে। এখন তুমি যাদের কাছ থেকে জানলে তাদের বয়স কত জানলে, সে কি কি রোগে আক্রান্ত হয়েছিল বা বর্তমানে তার মধ্যে আছে জানতে তা তুমি জেনেছো, এভাবে তোমার অসংখ্য তথ্য তুমি জেনেছো। সকল তথ্য তুমি একটা জায়গায় সংগ্রহ করলে, তাহলে হয়ে গেল, তুমি জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি তার উত্তর দিলে। এখন তথ্যকে উপস্থাপন করতে হবে, সকল তথ্য একজাতীয় নয়, সকল তথ্য তোমার কাজে লাগবে এমনও নয়। তাহলে কি করবে? তথ্য সংগ্রহের পর তথ্যের প্রকৃতি অনুসারে তাদের ন্যাচার, বয়স, আমার বয়স, তোমার বয়স, তোমার ওজন, আমার ওজন, এগুলো একই প্রকৃতির তথ্য। তাহলে ওজনগুলোকে আলাদা করতে হবে, আবার বয়সগুলোকে আলাদা করতে হবে। যাদের ডায়াবেটিস রোগ আছে, যেহেতু রোগীর কথা বলেছে কোভিড-19 দ্বারা কারা আক্রান্ত হয়েছে, ডায়াবেটিসে কতজন আক্রান্ত হলো তাদের আলাদা করতে হবে এবং তাদের বয়স কত ছিল তা আলাদা করতে হবে। হাই প্রেশার দ্বারা, প্রেশার যাদের আছে তারা কতটুকু কতজন আছে এবং তারা কী পরিমাণ আক্রান্ত হলো। দেখো, একটা বিষয়ের সাথে আবার ডায়াবেটিসও আছে,
হাই প্রেশারও আছে, দুইটা কাদের আছে, এভাবে তত্ত্বগুলোকে আলাদা করতে হয়। তাহলে আমাদের কথা হলো তত্ত্ব সংগ্রহের পরে ওই তত্ত্বগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তাতে তত্ত্বের বিতর্কগত পার্থক্য এবং তাদের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি, এগুলোকে তত্ত্বের উপস্থাপন বলে, এবং তত্ত্বগুলোকে পরস্পরের মধ্যে আমরা তুলনা করতে পারি। এরপর তত্ত্ব বিশ্লেষণ, বিশ্লেষণ তুমি গাণিতিক প্রক্রিয়া আরোপ করবে। এক্ষেত্রে তুমি দেখবে গাণিতিক প্রক্রিয়া অনেকগুলো, গাণিতিক গড় ব্যবহার করতে পারো, জ্যামিতিক গড় ব্যবহার করতে পারো, মধ্যমা ব্যবহার করতে পারো, প্রচুরক ব্যবহার করতে পারো, তরঙ্গ গড় ব্যবহার করতে পারো। সেটা নির্ভর করবে তুমি কি কেমন ধরনের ফলাফল চাও এবং ওই ফলাফলের জন্য কোন মেথডটা উপযোগী বলে তুমি মনে করো, তাই না? এখন তুমি যদি বাজার বিশ্লেষণের কথা বলো, লোক সংখ্যার বৃদ্ধির হার কথা বলো, মৃত্যুর হারের কথা বলো, তাহলে এখানে গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করা যায় না, এখানে জ্যামিতিক যে নিয়মটা আছে সেটা ব্যবহার করতে হবে। আর মানুষের আয়ের কথা যদি বলো, যেমন আমরা বলি এই যে কোভিড-19 কথা বলি, এটা জ্যামিতিক হারে ছড়াচ্ছে, এটা গাণিতিক হারে নয়। জ্যামিতিক হারে বুঝি গুণোত্তর হারে বাড়ছে, অথবা কমলেও একেবারে গুণোত্তর হারে কমে, স্বাভাবিক হারে নয়, স্বাভাবিকভাবে নয়, স্বাভাবিক হারে এবং স্বাভাবিক হলে তাদেরকে আমরা গাণিতিক হার বলি। আর অস্বাভাবিক হারে, চক্রক্রমিক হারে লাফিয়ে লেপে বাড়া, পেছনের সাথে সামনের মিল নেই, সামনের সাথে পেছনের মিল নেই, এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলি গুণোত্তর হার। এই গুণোত্তর হার বিশ্লেষণের ক্ষেত্রে জ্যামিতিক ধারা ব্যবহৃত হয়, আর স্বাভাবিক হারে বৃদ্ধি হলে আমরা গাণিতিক ধারা ব্যবহার করি। তাহলে তথ্যগুলো তুমি কালেক্ট করার পর, উপস্থাপনের পরে তথ্যগুলো আলাদা, সোজা উপস্থাপন মানে কি, তথ্যগুলোর বৈশিষ্ট্য অনুসারে তথ্যগুলোকে আলাদা আলাদা করা, এবং আলাদা আলাদা করার পরে আমরা তত্ত্বের নেচার বুঝতে পারবো, প্রকৃতি বুঝতে পারবো, সেই প্রকৃতির মধ্যে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোন মেথডটা ব্যবহার করব সেটা তুমি অতি সহজেই অনুধাবন করতে পারবে। এরপর ওই বিশ্লেষণ করে ফলাফল পাবে এবং সেই ফলাফলটা তুমি আমাদেরকে দিয়ে দেবে, স্যার আমি এই তত্ত্বগুলো এভাবে কালেক্ট করেছি, এভাবে আলাদা করেছি এবং তাদের মধ্যে এই ম্যাথামেটিক্যাল প্রক্রিয়াগুলো আরোপ করেছি বা প্রয়োগ করেছি এবং এই ফলাফলগুলো আমি পেয়েছি। সাথে সাথে ফলাফলও দেওয়া হলো এবং তোমার ব্যাখ্যাও করা হলো, ঠিক আছে? এই চারটি কাজ যে করে তাকে আমরা পরিসংখ্যান বলবো। এই চারটি কাজ যে করবে তাকে আমরা পরিসংখ্যান বলবো। এখন ওই যে দুইটা জিনিস আমরা বলেছি যে পরিসংখ্যান বিজ্ঞান না কলা, এগুলো নিয়ে আমরা সেভারাল টাইমস আলোচনা করেছি। তাহলে আমরা বিজ্ঞান বলবো, কলা বলবো, আর এইখানে আমরা পরিসংখ্যান লিখবো। একবারে সংক্ষেপে আমি বলছি, এখন বিজ্ঞান কাকে বলে আমরা যদি জানি, কলা কাকে বলে আমরা যদি জানি, আর পরিসংখ্যান কাকে বলে এটাও যদি আমরা জানি, তাহলে পরিসংখ্যানের সংজ্ঞাটা বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করব, পরিসংখ্যানের সংজ্ঞাটা কলার সাথে মেলানোর চেষ্টা করব, যার সাথে মিলবে পরিসংখ্যান তো তাকেই আমরা পরিসংখ্যান বলবো, তাই না? যদি বিজ্ঞানের সাথে পরিসংখ্যানের সংজ্ঞাটি কাজ মিলে যায় তাহলে পরিসংখ্যানকে কলা বলার কোনো সুযোগ নেই, আমরা বিজ্ঞান বলবো। আর পরিসংখ্যানের সংজ্ঞাটি যদি কলার সাথে মিলে যায় তাহলে আমরা পরিসংখ্যানকে কলাই বলবো। এই কলা বলতে মানবিক বোঝায়, যার আর্টস পরে হিউম্যানিটিস, ওই কলা, আবার সবরি কলা নয়, হ্যাঁ, আর বিসি কলাও নয়, আর সাগর কলা নয়। সুতরাং এটা মানবিক, আমরা যাকে হিউম্যানিটিস বলি অথবা আর্টস বলি। তো আমরা এখন বলতে থাকি যে বিজ্ঞান কাকে বলে, এর সংজ্ঞাটা কি। বিজ্ঞান হলো গবেষণালব্ধ জ্ঞান, যে তত্ত্ব বিশ্লেষণ করে, কালেক্ট করে, তত্ত্ব বিশ্লেষণ করে ফলাফল প্রদান করে তাকে আমরা আসলেই বিজ্ঞান বলি, গবেষণালব্ধ জ্ঞান। হুট করে তুমি বিজ্ঞান দিয়ে কিছু বলতে পারবে না। বিজ্ঞানকে বলো এই এটা এরকম
হলো তোমার ধারণা কি? বিজ্ঞান বলবে আমি একটু গবেষণা করি, বিশ্লেষণ করি, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। আর কলাকে জিজ্ঞাসা যদি করো, এই এটা এরকম হলো কেন, এটাই তো হবে। কেন? তুই দেখ, চিন্তা কর, এটা আমার চিন্তার সময় নেই, আমি বলছি এটা হবে। তাহলে কলা হলো কোনো গবেষণা করতে পারে না, শুধু বিজ্ঞানের কর্মফলটাকে বর্ণনা করতে পারে। পরিসংখ্যান নতুন নতুন তথ্য আবিষ্কার করে, তথ্য বিশ্লেষণ করে, বিশ্লেষণ করে কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত দিয়ে থাকে। পরিসংখ্যানকে জিজ্ঞেস করলে হুট করে সিদ্ধান্ত দিতে পারবে না, তার জন্য তার সময়ের প্রয়োজন আছে, তথ্যের প্রয়োজন আছে, গবেষণার প্রয়োজন আছে, বিশ্লেষণের প্রয়োজন আছে। সুতরাং বিশ্লেষণ, গবেষণা, তথ্যের এই ব্যাপারগুলো যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখা যায় পরিসংখ্যানের সংজ্ঞাটির সাথে বিজ্ঞানের সংজ্ঞার একটি দারুণ মিল আছে, চমৎকার একটা সেতুবন্ধন, একটি মিল খুঁজে পাওয়া যায়। বাট কলার সাথে একেবারেই পরিসংখ্যানের সংজ্ঞাটি কোনোভাবে মিল খায় না, কোনোভাবেই যায় না। সুতরাং এই তিনটি সংজ্ঞার আলোকে আমরা একথাই বলতে পারি, পরিসংখ্যান বিজ্ঞান কলা হতে পারে না। ধরো একজন ক্রিকেটার, সে বোলার এবং ব্যাটসম্যান, বল করে বোলার, বলকে বাইরে পাঠায় বা পিটায় কে ব্যাটসম্যান, আর ধারাভাষ্যকার দেখে দেখে বর্ণনা দেয়। তাহলে আমরা যদি যে বল করে তাকে বিজ্ঞানও বলা যায়, পরিসংখ্যানও বলা যায়, যে ব্যাটসম্যান আছে তাকে বিজ্ঞানও বলা যায়, পরিসংখ্যানও বলা যায়। কেননা বলার যখন দৌড়ায় তার মেধা কাজ করে, আমি কোন লেন্থে কোন জায়গাটিতে বল ফেললে ওই ব্যাটসম্যানকে আউট করা যাবে অথবা মানে ব্যাটসম্যানকে আমরা পরাস্ত করতে পারব, তার চিন্তা কিন্তু, তার মস্তিষ্ক কিন্তু কাজ করে। ব্যাটসম্যান মাথা খাটায় চিন্তা করে, এই বলারকে কিভাবে আমি ঠেকাবো, কোন বলে আমি চার মারবো, কোন বলে ছয় মারবো, কোন বলটাকে আমার ঠেকাতে হবে, আমি কি প্রতিটি বল পিটাবো না বলের গতি প্রকৃতি দেখে তা আমি সিদ্ধান্ত নিব। তাহলে তার মাথা এখানে কাজ করে কম্পিউটারের মতো। আর ওই যে কলা, সে দেখে দেখে বলে ভালো বল করেছে যদি বলটি ভালো হয়, খারাপ বল করেছে আর ওইখান থেকে বল দেয় এটা বাজে বলার খারাপ বল করেছে। ব্যাটসম্যান চার মারলো, সুন্দর করে বর্ণনা দিল, চমৎকার চার, দেখার মতো চার, দৃষ্টিনন্দন চার, কি প্রশংসা, ব্যাটিং শৈলী দেখার মতো, অমুক অমুকের ব্র্যান্ড লড়ার মতো তার মানে মাইরের ঢং, ইত্যাদি ইত্যাদি বললো। ধরো চার মারার পরে পরবর্তী বলে আউট হয়ে গেল, তখন ওই মুখে বর্ণনা হলো এমন কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং, উনি অধৈর্য হয়ে গেছেন, উনি উইকেটকে বিলিয়ে দিয়েছেন। দেখো একই মতো দুই কথা, উনি কি বিচার বিশ্লেষণ করছেন যে বলটায় ওই ব্যাটসম্যান কেন আউট হলো, ওই ব্যাটসম্যান বলতে পারবে তার বলটার গতি প্রকৃতি কেমন ছিল, বোলার বলতে পারবে তার বলটা কীভাবে সে ফেলছে। সুতরাং বিজ্ঞান এবং পরিসংখ্যান একই ধরনের, একই প্রকৃতির কার্যকলাপ করে, অথচ কলা তাদের কর্মফলটাকে বর্ণনা করে দেয়। সুতরাং পরিসংখ্যান বিজ্ঞান কলা হতে পারে না। তবে পরিসংখ্যানকে যদি সামাজিক বিজ্ঞান বলা যায় তাহলে বলা উত্তম হবে, কেননা সামাজিক বিজ্ঞানের কাজ হলো মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে গবেষণা করা। আর্থসামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা হতে পারে, বৈবাহিক অবস্থা হতে পারে, জন্ম সংখ্যা হতে পারে,
হ্যাঁ, তার মৃত্যু সংখ্যা হতে পারে ইত্যাদি। অর্থাৎ একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু নিয়ে, সামাজিক অবক্ষয়, সামাজিক উন্নতি সূচক ইত্যাদি সব কিছু নিয়ে সমাজবিজ্ঞান গবেষণা করে, ওই কাজটি পরিসংখ্যান করে। সুতরাং পরিসংখ্যান বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান কিন্তু কখনোই কলা হতে পারে না। এখন আমরা বলেছি পরিসংখ্যান, যে কোনো একটি সংখ্যাকে পরিসংখ্যান, মনে রাখবে পরিসংখ্যান তথ্যের সমষ্টি নিয়ে কাজ করে, একক তথ্য নিয়ে পরিসংখ্যান কখনোই কাজ করে না। সুতরাং একটি মাত্র তত্ত্ব কখনো পরিসংখ্যান হতে পারে না। পরিসংখ্যান হতে হলে তত্ত্বের সমষ্টি লাগবে এবং সমষ্টিগত তত্ত্ব নিয়েই পরিসংখ্যান কাজ করে। তাহলে দেখা যায় তোমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, এটা ব্যক্তির উচ্চতা কিন্তু সমষ্টির জন্য নয়। যদি আমরা বলি মানুষের, বাংলাদেশের মানুষের গড় উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, সেটা পরিসংখ্যান হবে। কেননা গড় বলতে এই দিস ইজ দ্য দিস ভ্যালু ইজ রিপ্রেজেন্টেটিভ অল দ্য পিপলস অফ বাংলাদেশ, সমস্ত বাংলাদেশের সমস্ত লোকের প্রতিনিধিত্ব করে 5 ফিট 4 ইঞ্চি এই মানটি। বাংলাদেশের গড় যদি বলি, গড় মানে সকল মানের জন্য প্রযোজ্য। যেমন তুমি বাংলায় 1 নম্বর পেয়েছো, ইংরেজিতে এত, অঙ্কে এত, যদি বলা হয় গড়ে কত পেয়েছো, এই 3টা নম্বর যোগ করে 3 দ্বারা ভাগ করে তুমি গড় বলছো, তার মানে গড়ে 3টি সাবজেক্টে এই নম্বর পেয়েছো। কিন্তু যদি বলি বাংলায় 50 পেয়েছে, বাংলার নম্বর হতে পারে কিন্তু 3 বিষয়ের নম্বর হতে পারে না। সুতরাং গড় একটি প্রতিনিধিত্বকারী মান যা সকল মানের প্রতিনিধিত্ব করে। সুতরাং গড় যদি, গড় যদি বলি গড় 5 ফিট 4 ইঞ্চি, তাহলে পরিসংখ্যান হবে। কিন্তু যদি বলি তোমার ব্যক্তিগত উচ্চতা অথবা কোনো ব্যক্তির প্রাপ্ত নম্বর এত, কোনো ব্যক্তির উচ্চতা এত, কোনো ব্যক্তির ওজন এত, ওটা ব্যক্তিকে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন করে, বা টোটালকে নয়, মোটকে নয়, সকলকে নয়। সুতরাং ব্যক্তিগত তথ্য, ব্যক্তির কোনো বৈশিষ্ট্য, ব্যক্তির কোনো মান, সেটা সমষ্টিগত পর্যায়ের মধ্যে পড়ে না। সুতরাং সমষ্টি না হলে তো আমরা পরিসংখ্যান বলতে পারি না। তাই বলে একক তত্ত্ব কখনো পরিসংখ্যান হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, এবং আশা করছি ফার্স্ট ইয়ারে পড়ার কারণে এবং এই যে আমরা বলছি এ কারণে তোমাদের কাছে আর একটু সহজ বলে হবে। এবং একটু যদি তোমরা বইপত্রগুলো একটু খুলে দেখো, তাহলে দেখবে তুমি অনেক কিছু শিখেছো এবং অনেক কিছু পড়েছো, এবং সবই তোমার একেবারেই নখদর্পণে। এবার আসি আমরা চলক, ইংলিশে বলে ভেরিয়েবল। চলক কি? এমসিকিউ তো আসে, পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। ধ্রুবক কি? যা পরিবর্তন নয়। তাহলে চলক কি? যে সকল মান এককে, মানে, গুণে পরিবর্তনশীল, তারাই চলক। আমাদের উচ্চতারগুলোর কথা চিন্তা করো, চলো। আমাদের ওজনের কথা চিন্তা করো, চলো। আমাদের গায়ের রঙের কথা চিন্তা করো, চলো। আমাদের চোখের পাওয়ারের কথা চিন্তা করো, চলো। এভাবে যত রকমের আমরা বৈশিষ্ট্য দেখছি, পার্থক্য দেখছি, যেখানেই পার্থক্য সেখানেই চলো। তবে সেই পার্থক্যটা আমরা করতে পারি সমজাতীয় তথ্যের মধ্যে, অর্থাৎ যে সকল তথ্য একই এককে প্রকাশিত তাদের মধ্যে, পরস্পরের মধ্যে আমরা তফাত করতে পারি, পার্থক্য করতে পারি। যেমন তোমার ওজনের সাথে আমার ওজন পার্থক্য করতে পারো, তোমার বয়সের সাথে আমার বয়সটাকে পার্থক্য করতে পারো, তাই না? তোমার গায়ের রঙের সাথে আমার গায়ের রঙটা পার্থক্য করতে পারো, তোমার ওজন মেধার সাথে আমার মেধাটাকে তুমি পার্থক্য করতে পারো, পারো না? এখন তোমার ওজনের সাথে আমার উচ্চতার পার্থক্য তুমি করতে পারো না, কেন ওজন আর উচ্চতা এক জিনিস নয়। সুতরাং আমরা বলতে পারবো পরিবর্তনশীল মানগুলোকে চলক বলে। আমি যদি আমার এই হাতগুলোকে একটু উঁচু করি, তাহলে দেখা যায় দু হাতে 10টি আঙ্গুল রয়েছে, তোমারও দু হাতে 10টি আঙ্গুল রয়েছে। সংখ্যাগত দিক থেকে 10 10,
কোনো পার্থক্য নেই। তোমার আঙ্গুলের সংখ্যার দিক দিয়ে 10, আমার আঙ্গুলের সংখ্যার দিক দিয়ে 10। তোমার একটি মাথা আছে, আমারও একটি মাথা আছে। আমার দুটি হাত আছে, তোমারও দুটি হাত আছে। আমারও দুটি চোখ আছে, তোমারও দুটি চোখ আছে। আমার দুটি কান আছে, তোমারও দুটি কান আছে। সুতরাং সংখ্যাগত দিক থেকে কোনো পরিবর্তন নেই। সুতরাং এই সকল মানগুলোকে আমরা ধ্রুবক বলি, অর্থাৎ যে সকল মান কখনোই পরিবর্তন নয়, একই চেহারার বারবার ঘটে, সুতরাং এগুলোকে আমরা ধ্রুবক বলি। আর যে সকল মানের মধ্যে পরিবর্তন আছে, ভিন্নতা আছে, তারা চলক। আমি বলেছি আমাদের উচ্চতাগুলো, এই তো আমরা বলেছি আমার হাতে 5টি আঙ্গুল, 10টি আঙ্গুল আছে, তোমার দু হাতে 10টি আঙ্গুল আছে, সংখ্যার দিক থেকে কোনো পরিবর্তন নেই। কিন্তু আমরা যদি আঙ্গুলের উচ্চতাগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখা যায় আঙ্গুলের উচ্চতাগুলোর মধ্যে পরস্পরের মধ্যে একটি তফাত আছে, ভিন্নতা আছে। সুতরাং ভিন্নতা যেখানে আছে সেখানেই চলো, ভিন্নতা যেখানে নেই সেখানেই ধ্রুবক। এই চলককে আমরা ভাগ করি দুভাগে। সংখ্যাবাচক আর হলো গুণবাচক। সংখ্যাবাচক চলক হলো যে চলকের মান সংখ্যায় প্রকাশিত, সংখ্যায় প্রকাশ করা যায়, তারা সংখ্যাবাচক। আর যে চলকের মান শুধু বোঝা যায়, অনুমান করা যায়, কল্পনা করা যায়, ভাবা যায়, তারা গুণবাচক চলক। যেমন তুমি যদি ধানের কথা বলো, ধানের ফলন। তুমি যদি সারের কথা বলো, তুমি যদি রাস্তার দৈর্ঘ্যের কথা বলো, তুমি যদি আমাদের উচ্চতার কথা বলো, তুমি যদি আমাদের ওজনের কথা বলো, তাহলে এগুলোর সংখ্যাবাচক, এগুলোর সংখ্যা প্রকাশ করা যায়। আর তুমি যদি মেধার কথা বলো, তুমি যদি গায়ের রঙের কথা বলো, এগুলো গুণবাচক। হ্যাঁ, তাই না? আমরা অনুভব করতে পারি, তোমাকে দেখে আমি বলতে পারি, তোমার গায়ের রঙ দেখে বুঝতে পারি তুমি ফর্সা না কালো। কিন্তু ফর্সা বা কালোর আমরা ওজন দিতে পারি না, তাই না? পরিমাণ করতে পারি না। এই সংখ্যাবাচক চলক দুই প্রকার। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। তোমাদের বইও আছে যে সকল বিচ্ছিন্নভাবে অবস্থান করে তারা বিচ্ছিন্ন চলক, আর যে চলক একটি পরিসরে অবস্থান করে তারা অবিচ্ছিন্ন চলক। যেমন আমি যদি বলি আমার মতো করে যে চলকের মান গণনাযোগ্য, যে চলকের মান ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যায় থাকে, তারাই বিচ্ছিন্ন চলক। আর যে চলকের মান একটি নির্দিষ্ট পরিসরে থাকে, ওর ভেতর থেকে যে কোনো মান হতে পারে, নিশ্চিত করে বলতে পারবো না, ওগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। তুমি যদি বলো স্যার আপনার বয়স কত, আমি বললাম তুমি কল্পনা করো, তুমি বললে স্যার আপনার বয়স 45 থেকে 50-এর মধ্যে, আমি যদি তোমাকে বলি নিশ্চিত করে বলো, তুমি বলবে স্যার এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, আমি অনুমান করতে পারি। দিস ইজ দ্য অবিচ্ছিন্ন চলক, যার সর্বনিম্ন কল্পনা করে বলেছে, যার সর্বোচ্চ বলেছে, নিশ্চিত করে বলতে পারিনি, ইহাদেরকে অবিচ্ছিন্ন চলক বলে। আমি যদি তোমাদের রেজাল্টের কথা চিন্তা করি, ঢাকা কলেজে কোন মানের ছাত্ররা ভর্তি হয়েছে সেটা যদি আমি বলতে যাই, তাহলে বলবো 4.5 থেকে 5 পর্যন্ত যারা পেয়েছে জিপিএ, তারাই ঢাকা কলেজে ভর্তি হয়েছে। আমি কিন্তু কল্পনা করেছি, এমনও তো হতে পারে ঢাকা কলেজে যারা ভর্তি হয়েছে সবাই এ প্লাস, তাই না? তাহলে আমি এটা কল্পনা করেছি মাত্র, আমি কারো রেজাল্টকে নিশ্চিত করে বলতে পারিনি। এগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। আর যদি নিশ্চিত করে বলতে পারি 1, 2, 3, 4, 5, এই মানগুলোকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। এছাড়াও চলক রয়েছে দুই প্রকার, একটাকে বলছি আমরা এক চলক, আর একটাকে আমরা বলছি দ্বি চলক। এক চলক বলে যে আমরা যখন কোনো একক বৈশিষ্ট্য নিয়ে কাজ করি, একক বৈশিষ্ট্য নিয়ে কাজ করি, তখন আমরা তাদেরকে বলি এক চলক। আর একটা বৈশিষ্ট্য যখন আর একটা বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়, একটা বৈশিষ্ট্যের মান যখন আর একটা বৈশিষ্ট্যের মান দ্বারা
প্রভাবিত হয়, একটার কারণে যখন আরেকটা পরিবর্তিত হয় তখন আমরা তাকে দ্বিচলক বলি। যেমন আমাদের উচ্চতাগুলো এক চলক, কিন্তু আমাদের উচ্চতা যখন প্রশ্ন করব যে তোমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, তোমাদের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এটা হলো কেন, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে তুমি বলবো স্যার আমার বাবা মার উচ্চতা ভালো এজন্য আমাদের উচ্চতা বেশি হয়েছে। তবে পরিসংখ্যানে একটি চমৎকার ধারণা আছে, একটু বলে দিই এবং একটা মজার তথ্য, এবং আমি এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিতে পারবো। দেখো দেখো একটা মজার ঘটনা, খাটো পিতামাতার সন্তানেরা খাটো হবে, তবে খাটো পিতামাতার চেয়ে লম্বা হবে, আর লম্বা পিতামাতার সন্তানেরা লম্বা হবে, তবে লম্বা পিতামাতার চেয়ে খাটো হবে। আমি প্র্যাকটিক্যাল অনেকগুলো উদাহরণ দিতে পারি, তোমাদের দেখিয়ে দিতে পারি, ঢাকা কলেজে আমি দেখাতে পারি যে পিতামাতা খাটো সন্তান লম্বা হয়েছে, আবার পিতামাতা লম্বা সন্তান খাটো হয়েছে। এটাই একটা মজার ব্যাপার যে পিতামাতা খাটো হলে সন্তান লম্বা হয়, খাটো হবে, তবে ওই খাটো পিতামাতার চেয়ে একটু লম্বা হবে, আবার লম্বা পিতামাতার সন্তান লম্বা হবে, তবে লম্বা পিতামাতার চেয়ে একটু খাটো হবে। এই যে সম্পর্ক, এগুলোকে বলি দ্বিচলক। দ্বিচলক হলো পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত চলকই হলো দ্বিচলক, আর যখন আমরা সম্পর্ক খুঁজব না তখন আমরা তাকে এক চলক বলি। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা ক্লাস নিলাম, এখন আমার আরও একটি ক্লাস আছে একাদশ শ্রেণীতে, তো ক্লাসগুলো একটু দেখবে রে বাবা। আমরা সবসময় বলি তোমরা শিক্ষার্থী আমরা শিক্ষক, আমরা ক্লাস নিচ্ছি, তোমাদের দায়িত্ব ক্লাসগুলো শোনা, তোমার দায়িত্ব হলো ক্লাসগুলোকে সুন্দর করে নিজের ভিতরে ঢুকানো এবং অনুধাবন করা। হয়তো কোভিড-19 কারণে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, সরাসরি ক্লাস হবে দ্বাদশ শ্রেণীর সপ্তাহে 6 দিন, তোমরা এই ঘোষণা শুনেছো। কোভিড-19 পরিস্থিতি আল্লাহর রহমতে ভালোর দিকে যাচ্ছে, পরীক্ষাও হবে, তোমাদের পরীক্ষা অবতীর্ণ হতে হবে, সময়ক্ষেপণ না করে অনেক দিয়েছি জীবন থেকে সময় হারিয়েছি, যে সময়টি চলে যায় সেই সময়টি ফিরে পাওয়া যায় না। আমার পড়াটা তুমি তখন দেখোনি, তোমার সুযোগ আছে এখনো দেখার, কিন্তু তোমার জীবন থেকে যে 6টি মাস চলে যাবে বা 1 বছর চলে যাবে, 1 দিন চলে যাবে, ওইটা আর ফিরে পাবো না। আজকের পড়াটা তুমি কালকেও নিতে পারো, সেটা সুযোগ আছে, আমরা নিচ্ছি ক্লাসগুলো, তবু সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর এই জিনিসগুলো মনে রাখবে। তোমরা তোমাদের পাঠগুলো সুন্দর করে সম্পন্ন করবে এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে আবার আগামী সপ্তাহে সোমবারে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং তোমাদের সফলতা কামনা করে শেষ করছি, ধন্যবাদ।